কৃষকের এই যে আমি যা চাষ করি গত দেখাচ্ছে 100 বছর আগে থেকেও আমাদের কোনো উন্নয়ন নেই। চাষ কাজের ফরমালা বলছি, এই যে ধান বিঘে অনেক টাকা খরচ, মূলত ধানের দাম নেই। চাষ কাজের ফরমালা বলছি, এই যে ধান বিঘে অনেক টাকা খরচ, মূলত ধানের দাম নেই। কাটি লাগে 4,000 টাকা বিঘে, জন 400 টাকা কিনে পাওয়া যাচ্ছে না। যেসব কোম্পানি, সিকার কোম্পানি, বিড়ি কোম্পানি, তারা হয়ে যাচ্ছে গ্যানার, আর ধান চাষিওয়ালারা হয়ে যাচ্ছে নুদার। তাই এই জন্য সরকারের কাছে দাবি, ধানের দাম যেন আমরা পাই চাষিরা ঠিক মতন। 1 বিঘে জমি ধান জমি রাখতে গেল 8-9 হাজার টাকা বিঘে, এতে আমরা নাপ পাচ্ছি না। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমি 5 বিঘে জমি চাষ করি, আমি একটা কৃষক। 5 বিঘে জমি চাষ করি, আমার দিন মজুর আজকে 4,000 টাকা ধান কাটা দিলেই আমার কিছুই থাকে না। আমার কাছ থেকে আরও সারের দাম আছে, তেল আছে, জন মজুরি আছে, এতে করে লাস্টে 6 মাস পরে দেখা আছে আমার ঘরে কিছুই আর গেল না। কৃষকের এই যে আমি যা চাষ করি গত দেখা আছে 100 বছর আগে থেকেও আমাদের কোনো উন্নয়ন নেই। এতে করে কীটনাশক ওষুধের বৃদ্ধি দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তেলের বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের এই যে আমরা ধানে চাষ করি এতে করে আমাদের কোনো বৃদ্ধি নেই, কোনো দামের দিক থেকে কোনো উন্নয়ন নেই। আমরা কী করবো, কী করে চলবো? এতে তো সরকার এতে করে কিছুই করছে, মানে আজ থেকে আমাদের দিকে একটু তাকাছে না। তো এখন আমাদের আমাদের ধান বেচে সব কিছু কমপ্লিট করে আমাদের দেখা যায় আমরা লাস্টে করে আমরা অসহায় মতন হয়ে যাচ্ছি।